বন্ধুরা আজ আমরা ডট গুণন আর ক্রস গুণনের একটি গুরুত্বপূর্ণ আর মজার প্রবলেম দেখব তো ডট গুণন আর গুণনকে একসাথে কাজে লাগিয়ে আমরা যে কোনো ত্রিমাত্রিক বক্সের আয়তন বের করতে পারি কিভাবে বের করা যায় সেটা তো আমরা এখানে একটি বক্স রেখেছি এই বক্সটিকে তিনটি ভেক্টর দিয়ে প্রকাশ করা রয়েছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সো এই বক্সটির আয়তন আমরা বের করব তো আমরা প্রথমে আয়তন বের করার আগে এই বক্সটার যে ভূমিটা আছে এই ভূমিটার ক্ষেত্রফল বের করি এই বক্সটার ভূমিটা কি একটি সামন্তরিক তো আমরা জানি সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র যদি সামন্তরিকের সন্নিহিত দুইটা বাহু হয় বি ভেক্টর আর সি ভেক্টর তাহলে এই ভূমিটার ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে বি ভেক্টর ক্রস সি ভেক্টর এর মান রাইট ক্ষেত্রফলের মান হবে বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস গুণফলের ফলের মান তো আমরা এটা বলতে পারি ভূমির ক্ষেত্রফল বক্সটার তো আমরা যদি আয়তন বের করতে চাই তাহলে আমাদেরকে একটি লম্ব দূরত্ব দিয়ে গুণ দিতে হবে অর্থাৎ বক্সের আয়তন কিন্তু হবে এই ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফল আর চূড়ার পয়েন্ট থেকে একটা লম্ব লম্ব দূরত্ব বেসিক্যালি তো আমাদের ক্ষেত্রফল কিন্তু লম্ব দূরত্ব দিলেই কিন্তু বক্সের আয়তনটা চলে আসবে রাইট আর এই যে এই লম্ব দূরত্বটা এই লম্ব দূরত্বটাকেও আমরা এক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই যেমন আমাদের ক্ষেত্রফলটাই বি আর সি ভেক্টরের মাধ্যমে প্রকাশিত আমি লম্ব দূরত্বটাকে মানে এই এইচটাকে আমরা এ এর মাধ্যমে প্রকাশ করতে চাই এ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই তো আমরা কীভাবে সেটি করতে পারি আমরা প্রথমেই একটা দাগ টেনে নিই পি থেকে কিউ বরাবর সো পি থেকে কিউ বরাবর যদি আমি দাগটা টেনে নিই একদম লম্বভাবে তাহলে এখানে একটি সমকোণ তৈরি হলো বা নাইনটি ডিগ্রি তৈরি হলো আবার এইখানে একটা কোণ তৈরি হলো যেটিকে আমরা ধরে নিচ্ছি থিটা তো আমার টার্গেট হচ্ছে এইচকে এ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা তো আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আমরা এখানে পাচ্ছি যেই সমকোণী ত্রিভুজের এর সাপেক্ষে যদি চিন্তা করি এইচটা হচ্ছে আমার ভূমি আর থিটায়ের সাপেক্ষে এ ভেক্টরটা হচ্ছে আমার অতিভুজ তাই না আচ্ছা তো আমরা কস্থিটাই কল্টু বলতে পারি এইচ বাই এ ভেক্টরের মান ঠিক আছে তো আমরা যেহেতু জানি কস্থিটাইকল্টু ভূমি বাই অতিভুজ সো আমার ভূমিটা হচ্ছে এইচ তো ভূমি বাই আর থেকে যদি এক পাশে করি বাকি সব যদি অন্য পাশে করে দিই তাহলে কি থাকে এইচ ভেক্টরের মান কস্থিটা রাইট তো আমরা এই মানটিকে নিয়ে এসে বসাবো এই জায়গাটার মধ্যে তো এরিয়া ভেক্টরের মান হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর আর আমাদের এইচকে কে আমরা লিখতে পারি এ ভেক্টরের মান ইন্টু কস্থিটা এইখানে একটা জিনিস আমি তোমাদের খেয়াল করতে বলবো এই যে এই বি ক্রস সি এটা একটা ভেক্টর রাইট সো এটা একটা ভেক্টরের ভেক্টরের মান আবার এ ভেক্টর এটাও এখানে মান আকারে আছে এটাও একটা ভেক্টরের মান আর এখানে রয়েছে ক্রস থিটা যেখানে থিটাটার কথা চিন্তা করো থিটাটা কি থিটাটা হচ্ছে বি ক্রস সি ভেক্টরের সাথে এ ভেক্টরের মধ্যবর্তীকোণ এটা কীভাবে আমি বলতে পারলাম আমরা ক্রস গুণন পরে এসেছি ক্রস গুণনের ফলের দিক কোন দিকে হয় যেই দুইটা ভেক্টরের তুমি ক্রস গুণন করছো যেমন আমার এখানে বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস গুণন হয়েছিল তাদের যে তল যেমন এই লাল কালারের তল এই তলের লম্বের সাথে মানে এইটা এই লম্বের সাথে যে দিকটা হবে সেটাই কিন্তু আমার ক্রস গুণ ফলের দিক হয় রাইট তার মানে এখানে কিন্তু এইচের এইচ যদি উপরের দিকে একটি অ্যারো দেওয়া থাকতো তাহলে এই উপরের দিকটা কি নির্দেশ করতো বি ভেক্টর আর সি ভেক্টরের দিক ক্রস গুণ ফলের দিক রাইট সো ক্রস গুণ ফলের দিক যদি হয় আর এটার সাথে এই ভেক্টরটা কত কোন করে আছে এটার সাথে এই ভেক্টরটা থিটা কোন করে আছে রাইট তো আমরা বলতে পারি বি ক্রস সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোনটাই কিন্তু আসলে এই থিটাটা রাইট তো আমাদের এখন একটু রিমাইন্ড করি যদি আলোচনাটা বি ভেক্টর আর সি ভেক্টরের মান কিন্তু এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইনের মান তাহলে এটি কি ইন্ডিকেট করছে একটি ডট গুণন না কারণ ডট গুণনই তো এভাবে লেখা হয় প্রথম ভেক্টরের মান গুণ দ্বিতীয় ভেক্টরের মান গুণ তাদের মধ্যবর্তী কোণের কজের মান তো আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি বি ভেক্টর ক্রস সি ভেক্টর এই ভেক্টরটা সাথে এ ভেক্টরটা যদি ডট গুণনে যায় তাহলে বক্সের আয়তন পাওয়া যাবে আবার এটাকে এইভাবেও কিন্তু লেখা যায় এ ভেক্টরের সাথে বি যদি যায় তাহলে আর সি আমরা বক্সের আয়তন পাবো তাহলে তোমাদের যদি জাস্ট ক্রস গুণন আর ডট গুণন কিভাবে করতে হয় সেই সম্বন্ধে ধারণা থাকে আর ভেক্টর গুলো দেয়া থাকে তাহলেই কিন্তু তুমি একটি বক্সের আয়তন খুব সহজেই বের করে ফেলতে পারো ধন্যবাদ সবাইকে